যে স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা মেথডের টিউশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 8.5 এর অনুশীলনের 15 নম্বরটা। দেখো, অকেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের এ বি ও সি ডি দুটি যা বৃত্তের অভ্যন্তরস্থ ই একটি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো এ ই সি কোণ, এই কোণটা হবে কি হাফ অফ বি ও ডি কোণ প্লাস এ ও সি কোণ। তাহলে আমরা এখন এখানে কি লিখবো, বিশটি পার্সেন্ট লিখবো। বিশটি পার্সেন্ট আমরা যেখানে যেভাবে দেওয়া আছে সেটাই লেখো, যে দেওয়া আছে ওখানে যা আছে তাই, ওখানে যেভাবে দেওয়া আছে সেটাই লেখো, তাই হবে। যে বিশেষ নির্বাচন দেওয়া আছে ও কেন্দ্র, অকেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের এ বি ও সি ডি যা দুইটি প্রশ্নে যা আছে তাই, যা প্রশ্নে যেভাবে আছে ওইটাই লিখবা, যা দুইটি বৃত্তের অভ্যন্তরস্থ ই বিন্দুতে সেট করেছে। তাহলে ও এ দেখো, ও এ যোগ করছি, ও এ ও ডি তারপরে ও বি যতগুলো যোগ করছে সবগুলো লেখো, ও ও সি যোগ করি, ও সি যোগ করি। তাহলে ও সি যদি যোগ করি এখন প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এ ই সি কোণ সমান সমান হাফ অফ বি ও ডি কোণ প্লাস এ ও সি কোণ, এটা সে প্রমাণ করতে হবে। অঙ্কন লেখো, অঙ্কন লেখো যে এডি যোগ করি, এবার প্রমাণ। প্রমাণে ধাপ যথার্থতা, প্রথমে নাও এসি সাপ, এসি সাপের উপরে দণ্ডায়মান বিত্তস্থ কেন্দ্রস্থ কোণ বিত্তস্থ কোণের দ্বিগুণ, এসি চাপের উপর দণ্ডায়মান এ ও সি কোণ কেন্দ্রস্থ এবং এডিসি বিত্তস্থ। দেখো এ ও সি কোণ, এই যে এ ও সি কোণ কেন্দ্রস্থ কোণ, চাপ হচ্ছে এসি, একটা কেন্দ্রস্থ কোণ আছে আর একটা বিত্তস্থ কোণ আছে, আর বিত্তস্থ কোণ হচ্ছে এসিডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং কেন্দ্রস্থ কোণ বিত্তস্থ কোণের দ্বিগুণ এডিসি, দ্বিগুণ লেখা যায়। তাহলে বিত্তস্থ কোণ কি হবে, বিত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এডিসি কোণ সমান সমান হাফ অফ এওসি কোণ। তোমাদের বইয়ের প্রমাণে ছিল যে বিত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেই অনুসারে আমরা এটা লিখব। এরপর আরেকটা চাপ আছে, দেখো বিডি একটা চাপ, তাহলে বিডি চাপের উপর দণ্ডায়মান বিওডি কেন্দ্রস্থ
কেন্দ্রস্থ এবং বিএডি হচ্ছে বৃত্তস্থ, বিএডি হচ্ছে বৃত্তস্থ। আচ্ছা কেন্দ্রস্থ কোণ পাইছি আর বৃত্তস্থ কোণ পাইছি, সুতরাং বিওডি সমান সমান কি, বিওডি সমান সমান টু বিএডি। তো এখান থেকে আবার ওই অনুরূপ ভাবে বিএডি সমান সমান হাফ অফ বিওডি, হাফ অফ বিওডি। তাহলে আমরা এখন দুইটা পাইছি, এখন যদি এই দুটো যোগ করো, দেখো এখানে আছে কি, একটা আছে বিওডি এওসি, তাহলে বিওডি এওসি পাইছি, আর এইসি, এই যে এ এইসি যখন বানাবো এখানে কোন আছে দুইটা, একটা আছে এওসি আর একটা হচ্ছে কি বিওসি, এই দুইটার যোগফল ওইটা। তাহলে এখন এই দুইটা যোগ করো, তিন নাম্বার স্টেপে যে যোগ করো যে এডিসি প্লাস এডিসি প্লাস বিএডি সমান সমান হাফ অফ এওসি প্লাস হাফ অফ বিওসি, বিওসি। আচ্ছা তাহলে এখন দেখেন এই যে এখানে আমরা এখন কি লিখতে পারি যে এডিসি, দেখো এই যে এডিসি এই কোনটা আর বিওসি এই কোনটা, এই দুইটা কোনো সমষ্টি কি, এ বি মানে এ ও বি, এই এ ও সরি এ ও সি কোণ বা এ সি ই কোণ, এই দুইটা কোণ সমান লেখা যাবে। তাহলে এখন দেখেন এখান থেকে আমরা কি লিখব, আগে লেখেন এডিসি প্লাস বিএডি, এখান থেকে হাফ কমন নেন এওসি প্লাস বিওসি, বিওসি হাফ কমন নিছি, তাহলে হাফ কমন নিয়ে তাহলে এখন আমরা লিখতে পারবো, স্যার দেখেন যে হাফ হাফ কমন নিলাম এডি ই। এখন স্যার আমি একটু এখানে লিখে দেই, আপনারা যথার্থতা তো বুঝছেন এই, কারণ আমরা বুঝবো না, বুঝাইতে হবে তোমাদের, একটু বুঝাই দিতে হবে। এখান থেকে আমি পরের লাইনটা এখানে লিখলাম, এখন এডিসি এডি এডিসি হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এডিসি যদি বৃত্তস্থ কোণ হয় তাহলে এইটাকে আমরা এডিসির পরিবর্তে এডিসি, এখানে একটা ই বিন্দু রাখছি, তাহলে আমরা লিখতে পারি এডিই, এডিই প্লাস আবার বিএডি, বি এ ডি, তাহলে বিএডি যদি লেখি তাহলে বিএডি বি এ ডি, আমরা এটাকে লিখতে পারবো ডিএই, ডি এ ই, আচ্ছা ডিএই লিখলাম, সমান সমান কি হবে হাফ অফ এ ও সি প্লাস বি ও সি। এখন লক্ষ্য করো এই যে দুইটা কোণ, এখন যদি আমরা এখানে এই দুটা রেখে বৃত্তস্থ কোণ, এখানে যদি আরেকটা ত্রিভুজ নেই, দেখো বহিঃস্থ অর্থাৎ তিন নাম্বার ধাপে যদি আমরা লিখি যে এডিই এডিই, তাহলে এডিই এডিই এর বহিঃস্থ, এডিই এর বহিঃস্থ কোণ বলে, বহিঃস্থ কোণ বলে, বহিঃস্থ কোণ বলে আমরা লিখতে পারবো এইসি এইসি এইসি, বহিঃস্থ কোণ অন্তঃস্থ দুই কোণের সমষ্টি সমান, তাহলে এইসি সমান সমান কি, অন্তঃস্থ কোণ দুইটা কি আছে এডিই, একটা হচ্ছে এডিই আর একটা হচ্ছে কি বহিঃস্থ কোণ অন্তঃস্থ কোণের অন্তঃস্থ দুই কোণ ডিএ ডিএ ই, ডিএ ই বহিঃস্থ কোণ অন্তঃস্থ দুই কোণের সমষ্টির সমান। তাহলে এখন দেখেন এই যে এখানে আমরা এইসি, তাহলে এইসি কার পরিবর্তে লিখবো,
এই দুইটার পরিবর্তে আমরা এইসি লিখতে পারি, এইসি লিখতে পারি, আর ডান পাশেটা তো প্রমাণ হয়েই গেছে, তাহলে এখন লেখেন সুতরাং এইসি সমান সমান হাফ অফ এওসি প্লাস বিওসি। দেখো যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে সে বলতে পারো। যদি কোনো সমস্যা থাকে বুঝতে তাহলে সে বলতে পারেন। ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তের এবি ও সিডি যা দুইটি বৃত্তের অভ্যন্তরস্থ ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এইসি সমান সমান হাফ অফ, হাফ অফ কি, বিওডি প্লাস এওসি। আচ্ছা বিশেষ নির্বাচনে তো ওই যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা বিশেষ নির্বাচন লিখছি, অঙ্কনটাও একটু লিখতে হবে কারণ শুধুমাত্র এখানে বাড়তি কাজ করছি, এডি যোগ করছি। যখন আমরা এসি চাপ নিছি, ওই যে এসি চাপের উপরে আমরা তো জ্যামিতিই পড়ছিলাম যে চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থাপন বৃত্তস্থাপনের দ্বিগুণ, তাহলে এখন এসি যখন চাপ নিছি এই এসি চাপের উপর দণ্ডায়মান এওসি কেন্দ্রস্থাপন, আর এটা হচ্ছে বৃত্তস্থাপন, কেন্দ্রস্থাপন বৃত্তস্থাপনের দ্বিগুণ। আবার এটা থেকেই আমরা লিখতে পারি বৃত্তস্থাপন কেন্দ্রস্থাপনের অর্ধেক। এভাবে আবার বিডি চাপের উপরে ওই একইভাবে বৃত্তস্থাপন কেন্দ্রস্থাপনের অর্ধেক লিখছি, আর এই দুইটা এখন যোগ করছি। এই দুইটা যোগ করে আমরা এভাবে একটু সাজাই লিখে পরে এডিই, দেখো এ ডিই এটা একটা বহিস্থ, মানে বহিস্থ কোণ, বহিস্থ বাইরে একটা ত্রিভুজ আছে সেটার কথাই বলা হয়েছে, এত এর বহিস্থ কোণ বলে। কিসের বহিস্থ কোণ? এই যে বাইরে এটার কোণ, তাহলে বহিস্থ কোণ বলে আমরা কি লিখবো, এসিই সমান সমান এডিই প্লাস সার্ট, এটা এডিই, এটা ত্রিভুজ না, এটা কোণ চিহ্ন, বহিস্থ কোণ, এডিই হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ বলে কি লেখা যাবে, যে এইসি সমান সমান এডিই প্লাস বহিস্থ কোণ অন্তঃস্থ দুই কোণের সমষ্টির সমান লেখা যাবে। এই হচ্ছে আমাদের প্রমাণ, তা আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝেন তারপরে প্রশ্ন করেন। আমাদের আজকে লেকচারের জ্যামিতিটা, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবো। অন্য সব মেথড থেকে আমি আশিস, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।